প্রশ্ন করেছেন শেখ ফরিদ শাহ লিখেছেন যে চাপা ভাঙার কারণ এবং এর প্রতিকার কি এটা আসলে অনেকগুলো কারণ হতে পারে আপনি জাস্ট এটা লিখেছেন কিন্তু আপনার বয়স মেনশন করেননি আপনি কি কাজ করেন এই বিষয়গুলো কিন্তু মেনশন করেননি অনেক সময় বয়সের সাথে সাথে তো আমাদের আসলে স্ট্রাকচারাল চেঞ্জ হয় অনেকে না বুঝে বিভিন্ন ধরনের ডায়েট করে থাকে খাবারে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন না থাকলে অনেক সময় আমাদের মাসেল ব্রেকডাউন হয় সেখান থেকে কিন্তু আমাদের চাপাটা ভেঙে যায় অনেকের কিন্তু পারিবারিক স্ট্রাকচারও থাকে সো চাপা ভাঙার অনেকগুলো বিষয় থাকে যে ওটা একদম ভেঙে স্কিনটা কি ঝুলে গেছে কি না এটা একটা বিষয় রাতে হয়তো অনেক সময় পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে এই বিষয়টা হয় এবং বর্তমান সময়ে সবচেয়ে বেশি এটাই হচ্ছে যে আমরা কেউই আসলে আর্লি নাইটে ঘুমাতে যাই না লেট নাইটে ঘুমাতে যাই সো যেই টাইমটা আমাদের স্কিন হেয়ার রিপেয়ার হবে এই টাইমটা আসলে আমরা কেউই ঘুমাই না এটা হলো রাত 10টা থেকে রাত 2টা সো এই টাইমের ঘুমটা যদি পারফেক্টলি হয় দেখবেন সকালে উঠে আপনার ভালো লাগছে সো পর্যাপ্ত ঘুম এবং স্ট্রেস ম্যানেজমেন্ট না করতে পারলে যে প্রবলেমটা আপনি বলেছেন সেটা সবসময় আপনার থাকবে প্লাস খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এবং গুড ফ্যাট থাকতে হবে যেটা আপনার মুখের স্কিনটা বা এই যে চাপার এই জায়গাটা এটাকে শাইনিং করবে এবং ভরাট রাখবে